আল্লাহর হাবিব বলেছেন আমি এবং আমার সাহাবিরা যেই পথ মতের উপরে ছিলাম এই পথ এবং মতের উপর তোমরা থাকতে পারো তবেই তোমরা নাজাত প্রাপ্ত হতে পারবে এখন আসে এই গাছটারে কাটবে কাটতে গেছেন এখন আপনি দেখতেছেন এই গাছটার ঝোক আপনার ঘরের দিকে এখন কি করবেন ওটা কি যেই দিকে ঝোঁক আছে সেই দিকে পড়বে না উল্লেবিল পড়বে যেদিকে ঝুক আছে আপনার আমার জীবন আপনার আমার বন্দিগি আপনার আমার ইবাদত আপনার আমার আমল এখন যতটুকু আমরা হিসাব করেছি এর দ্বারা কি প্রমাণিত হয়েছে আপনার জীবনের ঝুক কোন দিকে সুকি কোন দিকে কথাটা বুঝেন না আপনার আমার জীবনের আপনি একটা গাছ আপনার জীবনের ডonar এবং নেকের যখন একটা হিসাব মোটামুটি আপনি করলেন এর দ্বারা আপনি কি পাইলেন আপনার গাছের ঝোপ আপনার গাছের ঝোখ কোন দিকে খালের দিকে জাহান্নামের দিকে না জান্নাতের দিকে কথাটা বোঝেন নাই বুঝ পাইছেন কাজে ভাই বাবা আপনাকে আপনি চেনেন আপনার তা আপনি হিসাব করেন আপনার তাপলে বোঝার চেষ্টা করেন তবেই আপনি সোজাপথ পেয়ে যাবেন এরপরে আল্লাহ তালা আল্লাহর হাবি বলে গিয়েছেন আমার পরে সাহাবি তারপর তাবি তারপর তাবে তাবিন তারপরে আউলিয়া কেরামেরা যেই পথ মত তোমাদেরকে বাতাইয়া দেয় সেই পথ মতের ভিতরে তোমরা থাকতো তবেই তোমরা কে আমাদের ময়দানে নাজাত প্রাপ্ত হতে পারবে আমরা নবীকে দেখি নাই সাহাবি দেখি নাই তাবি দেখি নাই তাবে তাবিন দেখি নাই দেখছি কি আউলিয়া কেরাম কথা ঠিক কিনা আউলি এই কেরামের আমরা অনুসরণ দিয়ে ওই পথ মতির উপর স্টিল থাকতে পারলি তবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ছিল আমাদেরকে নাজাদ দান করে দেবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ